সম্প্রতি মৌহা মৈত্রকে করা বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তা নিয়েই রাজনীতিতে বেশ চর্চার বিষয় হয়ে উঠেছিল পরবর্তীতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মৌহা মৈত্রর পাশে দাঁড়িয়ে জল্পনা উস্কে দিয়েছিল আর এবার সেই জল্পনাকেই বাড়িয়ে দিল বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে সৌমিত্র খা মৌহা মৈত্রর বিজেপিতে যোগদান নিয়ে বিরাট বোমা ফাটালেন সৌমিত্র বলেন মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে ব্যবহার করেন এরপর সৌমিত্র বলেন মৌহা মৈত্র তৃণমূলে আর বেশি দিন থাকবে না আর দু বছর পর লোকসভায় ওকে টিকিট দেওয়া হবে না তৃণমূলে একমাত্র মুখ্যমন্ত্রীর ভাইপোর পদ একেবারে নিরাপদ পরিবর্তনশীল নয় এরপর সাংসদ মৌহা মৈত্রর ভূয়সী প্রশংসা করেন সৌমিত্র খা সৌমিত্র খা বলেন মৌহা সাংসদ হিসেবে খুব ভালো বক্তা সে বিজেপিতে যোগদান করবে বছর পর আর আমরা তার জন্যই অপেক্ষা করছি